তুমি সেই সাথে বুবলির কথা বলেছিলে অনেক ভাবে, কিন্তু পরবর্তীতে আমরা তো কোথাও বুবলিকে পাচ্ছি না শাকিব খানের সাথে, যে আমরা কোনো স্ক্যান্ডেলও দেখছি না। বুবলিকে অনেক ফেয়ার এনাফ মনে হচ্ছে, বুবলি তার জগৎ নিয়ে ব্যস্ত আছে, তার মতো করে সে আছে, শাকিব খানের মতো করে সে আছে। যদি বুবলির সাথে শাকিব খানের সম্পর্কই থাকতো, তাহলে তো এতদিনে তুমিও কিছু শুনতে। তাহলে তুমি কি ভুল বুঝেছিলে বুবলিকে? আজ কি তুমি সেটা স্বীকার করবে না তুমি এখনো সন্দেহ করো? ভাইয়া, এখন এতটা সময় পার হয়ে গেছে আমাদের ব্যক্তিগত জীবনে, না তার জন্য মনে করেন এখানে ভুল বোঝা, ভালো বোঝা বা কারোর কাছে চাওয়া, এই সময়টা অনেক লং ডিস্টেন্সে চলে গেছে, যার জন্য আমার ভালো মন্দ ভুল কোনো কিছুই বলার নেই। মানে এক বাক্যে বলবো যে স্পিচ প্লেস যাকে বলে, তুমি বিকজ তুমি টাইমিংটা এত বাক্রুদ্ধ কঠিন হয়ে হয়ে গেছে। গেছো, মানে বাক এত রুদ্ধ টাইম না, পার হয়ে তাহলে গেছে। কষ্ট পাওয়া হয় না, বাকরুদ্ধ না তাহলে পাওয়া হয়, আমি কোনো বাকরুদ্ধ না আসলে, তাদেরকে নিয়ে বলার মতো কোনো ওই সময় চিন্তা মেন্টালিটি কোনোটাই আমার আর নেই, দ্যাটস ওয়াই হয়তো আমি আপনাকে বলতে পারবো না। ওকে, যেটা তোমার আগে ছিল সেই জায়গা থেকে তুমি সময়ের কারণে বেরিয়ে এসেছো, তোমার বাস্তবতা, তোমার জীবন এখন ভিন্ন, ওই জায়গায় তুমি আসলে এখন কথা বলার মজাও পাও না এবং তোমার প্রয়োজন মনে করো না, তাই কি? তো তুমি এর ভিতরে কি বাপ্পি নায়ক, বাপ্পি চৌধুরী অলরাউন্ডার নায়ক বাপ্পি চৌধুরী, যেভাবে বাপ্পি বলছে এবং বাপ্পি এই আবার আমার সাথে আসলে পরে এটা নিয়ে কথা হবে, সে অলরাউন্ডারের প্রেমে কি তুমি পড়ছো, নাকি তোমার প্রেমে অলরাউন্ডার পড়ছে, নাকি কেউ কারোর প্রেমে ভাইয়া না পড়ে তোমরা স্ট্যান্ড বাজি করতেছো? ভাইয়া একটা কথা বলি, প্রেম ভালোবাসা এটা আসলে এত বেশি না ঠুনকো তুমি না কিন্তু যে তুমি সব তো সব জায়গায় এটা হয়, ঠুনকো তো অবশ্যই না, কিন্তু তুমি কিন্তু সিলেকশন, মানে বাপ্পির নাম শুনে মানুষের কাছে বিশ্বাসযোগ্য এই কারণে মনে হয়েছে যে দুটা কারণে, মানে তুমি ভেরি ফ্র্যাঙ্ক মনে হয়েছে যে অপু যেহেতু হিন্দু ধর্মের অনুসারী, অপু আরেকটি হিন্দু ছেলে এবং একটি গুড লুকিং ছেলে যার ভিতরে শাকিব খানের ছাপ আছে, শাকিব খানের ছায়ার মতো অপু তাকে বেছে নিয়েছে, বিষয়টা কি এরকম ছিল কোনোভাবে? আজকে শোটা কি খুব একটু কম সুন্দর ঘেঁষে বেশি কথা বলে বলতে প্রথমত পারো, কথা, মানে তুমি তো বেশি হাসো কথা না কম না বলো। না না প্রথম প্রথমত কথা একটি বলি, সেটা হচ্ছে যে আমি আমার একটা ভালো কেরিয়ার গেছে সাকিবের সাথে, সাকিবেরও গেছে, তার ব্যতিক্রম হয়নি, সে জায়গা থেকে অবশ্যই এরপরে ভালো কাজ করছে বাপ্পি, এটা একদম নিঃসন্দেহে বলা যায়, বাপ্পি এবং ভালো অভিনয়ও করেন, সাথে যেহেতু কাজ করেছি দুটোই ঠিক আছে। 3 নম্বর ইস্যু হচ্ছে যে আমি কিন্তু একজন মা ভাইয়া, সিলি কিছু নয়, একজন মা তাকে যদি সে আদর্শ বাচ্চাকে দিতেই না পারে তাহলে সে কিসের মা?